বিপদ সংকুল যাত্রা, ইয়াতে বিরাট অসুবিধা হয়। লড়া ছোৱালীবিলাক কেতিয়াবা পড়ি যায় আৰু ধুমুহা আহিলে রশি টানি টানিও যাওয়ার অসুবিধা হয়ে যায়। সেয়ে ইয়াতে এখন দলঙর বিরাট প্রয়োজন। বাহর চাঙত তলত আছে থার্মোকল, অর্থাৎ মাছের কার্টনের উপর বাহর চাঙে দি এখন ভূড় বনোয়াছে। এই ভূড়খনও সিমান ঠিক নহয়, পানির তলত যায়। ই আপনাদের দেখা পেয়েছে আমার ভরিবিলক পানি পানি ডুব গিয়ে যায় আছে। আর ইপিনে লড়া ছোৱালীবিলাকৰো বহুত অসুবিধা হয় যাতায়াতের ক্ষেত্র। লড়া ছোৱালী যেটা স্কুল যায় তেতিয়া আমার অভিভাবক আগবাড়ি আহে, আহি তাৰমানে ইয়াতে বহি থাকে বা নিজক কিছুমানে পার করে দিয়ে। আর ভয় লাগে একটা কথায়, যদি লড়া ছোৱালী পড়ে যায় এতে যেন কেনেকে বসাম, এটাই তখন আমার অসুবিধা। এই ঘাটটির নাম কি? ঘাটটির নাম হল এটা বরবাহা নদী বলে কম। আমি মন্দির আনছি? না না, মন্দির আনছি না, মালিবাড়ি সত্রতে পড়ি। মালিবাড়ি কিমান দিনের পরে? এনেকে আজি প্রায় আমার 5-6 বছর হল চলি আছে। আমি 5-6 বছর ধরে এনেকে চলি আছে। কিমান জন উঠিব পারে এবার? এতে ধরো আমার ইপারে এটা পারত মানে ছাত্র ছাত্রী আর আমার রাইজ প্রায় 300-400 ঘর। কিমান জন উঠিব পারে এবার? 5-6 জন। কোনে বনাইছে এখন? এখন আমি এর রাইজ কিহে বনাইছে? এটো কনসার্ভেল।